ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের উদ্যোগে আয়োজিত প্রথম রাজ্য ভিত্তিক শহুরে সমৃদ্ধি উৎসবে শুক্রবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরবান ডেভেলপমেন্ট দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব এবং পৌর মেয়র দীপক মজুমদার সহ ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের বিশিষ্ট কর্মকর্তারা। শহরের স্বসহায়ক দলের মহিলাদের সার্বিক বিকাশ এবং উন্নতির দিকে লক্ষ্য রেখেই শহরে সমৃদ্ধ উৎসবের আয়োজন করা হয়েছে, যাতে শুক্রবার বিভিন্ন স্বসহায়ক দলের মহিলারা স্টল নিয়ে উপস্থিত ছিলেন। রাজ্যে মহিলা শক্তির আর্থিক বিকাশে সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করে বক্তব্যে মুখ্যমন্ত্রী জানান, এই প্রয়াসের জন্যই বর্তমানে রাজ্যে 38,000-এর অধিক স্বসহায়ক দল গঠিত হয়েছে, যার মধ্যে রয়েছেন 3,00,000-এর অধিক মহিলা সদস্য। আমি শহরে এসএসজি গ্রুপ বাদ দিল, সারা ত্রিপুরায় এজ এ হোল আমি আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরছি। টোটাল এসএসজি গ্রুপে মহিলারা যারা 2017-18 যুক্ত ছিল তার সংখ্যা ছিল 4,153। আর আমাদের সরকার এই মাত্র পাঁচ বছরে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 3,45,000, অর্থাৎ 9 গুণ, কোথায় 39,000 824, আর এখন 3,45,000, 9 গুণ বেড়েছে আমাদের এখানে। শুধু তাই নয়, আমরা যে গ্রুপ আছে এসএসজি গ্রুপ সেটা 17-18 আমরা আসার আগে ছিল 4,153, আর বর্তমানে সেটা দাঁড়িয়েছে সেই গ্রুপের 38,657, অর্থাৎ 9 গুণ বেড়েছে। আমরা যে ক্যাপিটাল যে ফান্ড আমরা দিচ্ছি, আমরা দিয়েছি এর মধ্যে এই কয়েক বছরে 347.61 কোটি, আর 17-18 ছিল 32.67 কোটি, অর্থাৎ 10 গুণ বেড়েছে এখানে। আর যে ব্যাংকের মাধ্যমে আমরা যে লোন দিচ্ছি, সেখানে আজকেও হয়তো বা এখানে দেবে, তো সেখানে 17-18 আমরা দেখেছি 4.96 কোটি, 17-18, আর আমাদের সময়ে 560.36 কোটি, অর্থাৎ 11 গুণ বেড়েছে। তো এই সংখ্যার থেকে আপনারা বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মার্গদর্শন, সেই মার্গদর্শন এবং আমাদের ত্রিপুরা সরকারের যে ওনার পথে আমরা যেভাবে চলছি, যে নারীদের সশক্তিকরণের যে বিষয়টা, এতে কিন্তু পরিলক্ষিত হয়। রাজ্য সরকার সেই লক্ষ্য সামনে রেখে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে তাৎপর্য এবং দপ্তরের বিভিন্ন কার্যকরী ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন মনোজ কান্তি দেব। রাজ্যের শহর এলাকা বসবাসকারী সমস্ত এসএসজিদের নিয়ে মেলার আয়োজন করেছে, উদ্দেশ্য একটাই, নারী স্বনির্ভর ও পরিবার আত্মনির্ভর। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার একটা কথাই উল্লেখ করেন যে আত্মনির্ভর ভারত এবং আমাদের আত্মনির্ভর ত্রিপুরা, প্রত্যেকে যাতে আমরা রোজগার করি সেই দিশা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং রাজ্য সরকারও গুরুত্ব সহকারে এই কাজটি করছে। 2018 সালের আগে যে গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের সময় মেলার আমাদের মোট স্বসহায়ক দল ছিল 509টি, বর্তমানে আমাদের গভর্নমেন্ট আসার পরে 61টির উপর 2,646টি এসএসজি রয়েছে। উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার গঠন হবার পর স্বনির্ভর গোষ্ঠীর কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে বহুগুণ, যার ফলে মহিলা শক্তির আর্থিক বিকাশ আরও গতি পেয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।